आज आमी तुम्हारे अभिषेक निये लास्ट वीडियो दिच्छी। आगेर वीडियोगुलिर लिंक आमी डिस्क्रिप्शने दिए देव, जदि कारो प्रयोजन हय पुरोटा आरेकबार देखे नेवार देखे निओ। आमी शुरू करछी। आलिंगी कुमारे चुम्बि शिरो मृदु स्वरे उत्तर करिला तबे स्वर्णलंकापति। स्वर्णलंकापति अर्थात रावण कुमार के आलिंगन करे, कुमार बोलते एखाने इंद्रजित के बोझाना होच्छे, इंद्रजित के आलिंगन करे तार शिर अर्थात मस्तके चुम्बन करे मृदु स्वरे बोललेन, कि बोललेन, राक्षसकुल शेखर तुमि वत्स, तुमि राक्षसकुल भरसा, ए काल समरे नाहि चाहे प्राण मम पाठाइते तोमा बारंबार। कि बोलछेन, ना तुमि होले राक्षसकुलेर श्रेष्ठ बाछा, तुमि राक्षसकुलेर एकमात्र भरसा एखन ए विपदेर समय, काल समरे विपदेर समय। आमार प्राण नाहि चाहे प्राण मम, मम माने आमार, आमार प्राण चाइछे ना पाठाइते तोमा बारंबार, तोमाके बार बार युद्धे पाठाते आमार मन चाइछे ना। हाय विधि माम मम प्रति, के कबे शुनेछे पुत्र भाषे शिला जले, के कबे शुनेछे लोक मरि पुनबाचे, पुत्र आमार विधाताई आमार प्रति माम होयेछे विमुख होयेछे। তা নাহলে কে কবে শুনেছে বলো, যে শিলা জলে ভেসে যাচ্ছে, শিলা দিয়ে জলে শিলাকে জলে ভাসিয়ে পথ বানানো হচ্ছে, আর সেই পথ দিয়ে শত্রু আমাদের স্বর্ণলঙ্কায় প্রবেশ করছে। আর কে কবেই বা শুনেছে যে কোনো লোক মারা যাওয়ার পর পুনরায় আবার বেঁচে উঠতে পারে। বিধাতা যদি বাম না হয়, বিমুখ না হয় তাহলে কি সম্ভব এটা? ভাগ্য যদি খারাপ না হয় তাহলে কি এমন কাজ কখনো সম্ভব হয়? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। এই অসুরারি রিপু, অসুর অসুরের রক্ত থেকে উৎপন্ন যে সন্তান অর্থাৎ ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ বীরের সাথে বীর আচরণের সাথে উত্তর দিল, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র, ফাঁকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, হাসিবেন মেঘবাহন রুষিবেন দেব অগ্নি। বুঝছে, সে কোন ছাড়, সে কি এমন মানুষ, সে কোন ছাড় কোন মানুষ যে তাকে তুমি রাজা ডরাচ্ছ, ভয় পাচ্ছ, আপনি রাজা আপনি ভয় পাচ্ছেন, থাকিতে দাস অর্থাৎ আপনার এই সন্তান থাকতে যদি যাও রণে তুমি, অর্থাৎ পিতা তোমার এই সন্তান থাকতে তুমি যদি যুদ্ধে যাও, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, সারা পৃথিবীতে সমগ্র বিশ্বে এই কলঙ্ক আমার নামে ছড়িয়ে যাবে যে আমি বেঁচে থাকতেও আমার পিতাকে যুদ্ধে যেতে হয়েছে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন বলতে ইন্দ্রদেবকে বোঝানো হচ্ছে, এই ইন্দ্রদেবকে হারিয়েছিল যুদ্ধে, তাই মেঘনাদের নাম হয়েছিল ইন্দ্রজিৎ, তাই সেই শত্রু মেঘবাহন ইন্দ্র, সে এখন এই ঘটনা শুনলে হাসবে। রুষিবেন দেব অগ্নি, রুষিবেন মানে খুব রেগে যাবেন, দেবতা অগ্নি আমার উপর রুষ্ট হবেন, রেগে যাবেন। দুইবার আমি হারানো রাঘবে, এর আগে দুবার আমি রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, পিতা আর একবার আমাকে আদেশ দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, আমি এবার দেখব ওই রামচন্দ্র বীর কোন ঔষধে পুনরায় বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি রাবণ উত্তর করলেন, কি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। অর্থাৎ আমি আমার ভাই কুম্ভকর্ণ বলি এদের সবাইকে কি করেছিলাম, জাগিয়ে তুলেছিলাম অকালে, অকালে জাগিয়ে তুলে তাদেরকে যুদ্ধে পাঠিয়েছিলাম, কিন্তু দেখো সেই বীরদের দেহ এখন সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে মাটিতে পড়ে আছে, কেমনভাবে না গিরিশৃঙ্গ কিংবা কোনো বৃক্ষ, তরু বৃক্ষ বজ্রের আঘাতে ভেঙে পড়লে যেভাবে পড়ে থাকে সেরকমভাবে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পূজো ইষ্ট দেবে, তারপরেও যদি তোমার একান্তই যুদ্ধে যাওয়ার ইচ্ছা থাকে পুত্র, তাহলে তুমি আগে তোমার ইষ্ট দেবতাকে পূজা করো। এখানে ইষ্ট দেবতা হচ্ছে অগ্নি, মেঘনাদের ইষ্ট দেবতা ছিলেন অগ্নি, আর মেঘনাদের ওপর এমন বর প্রদান করা হয়েছিল যে মেঘনাদ যদি একবার তার যজ্ঞাগারে গিয়ে
দেবতা অগ্নিকে শান্ত করে, পুজো করে, তুষ্ট করে, করার পর যুদ্ধে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে হারায়। তাই সেই পুজো শেষ করতে বলছে এখন রাবণ। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। নিকুম্ভিলা হচ্ছে মেঘনাদের যজ্ঞাগার, সেই যজ্ঞাগারে গিয়ে সেখানে যজ্ঞ শেষ করতে বলা হচ্ছে। সেনাপতি পদে আমি বরিনি তোমারে, আমি আমার সেনাপতির পদে তোমাকে বরণ করে নেব। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দেখো সূর্যদেব এবার, দীননাথ বলতে দিনের নাথ, সূর্যদেবকে বোঝানো হচ্ছে। সূর্যদেব এখন অস্তাচলে চলেছে, প্রভাতে যুঝিও বস্ত্র রাঘবের সাথে, অর্থাৎ সন্ধ্যা নেমে আসছে, সূর্য অস্তাচলে চলেছে, তোমায় এখন যুদ্ধে যেতে আর হবে না। তার কারণ রাত্রিকালে তো যুদ্ধ হতো না, রাত্রিকালে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, অর্থাৎ তুমি আগে যজ্ঞ শেষ করে নাও, তারপর তোমাকে আমি আমার সেনাপতি পদে বরণ করব, এবং তুমি ভোর হওয়ার পর সেই রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। এই কথা বলার পর রাজা অভিষেক করার, কোনো সিংহাসনে বা কোনো পদে প্রতিষ্ঠা দান করার জন্য, যে মর্যাদা প্রদান করার জন্য, যে গঙ্গার জলে স্নান করিয়ে একটা যজ্ঞ করার নিয়ম ছিল, সেই যজ্ঞ, সেই অভিষেক করা, সেই যজ্ঞ করলেন যথাবিধি পালন করে, অর্থাৎ যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করে রাজা রাবণ কুমারকে তার সেনাপতি পদে অভিষেক করে নিলেন, প্রতিষ্ঠিত করে নিলেন। তাহলে তোমাদের এই পুরো অংশটা ভালো করে বুঝে নাও, আর আগের অংশগুলো বোঝার জন্য ডেসক্রিপশানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, খুব ভালো করে পড়ে নাও, খুব ভালো করে বুঝে নাও। এরপর তোমাদেরকে এই অভিষেক থেকে কী কী কোশ্চেন পড়তে হবে সেগুলো আমি বলে দেব পরে, ভালো করে পড়ে নাও।